হাই ফ্রেন্ড, আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে চুলে কিছু ব্যবহার না করেও চুল কোঁকড়া করা যায়। আমাদের অনেকেই আছি কোঁকড়া চুল ভীষণ পছন্দ করি, তবে হেয়ার ড্যামেজের কথা ভেবে আর কোঁকড়া চুল করি না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কোনো কিছু ব্যবহার না করেও চুল কোঁকড়া করা যায়। এইভাবে চুল কোঁকড়া করলে চুলের কোনো ক্ষতিও হয় না, আবার কোঁকড়াটাও খুব সুন্দর হয়। কেউ বুঝতেও পারবে না যে এটা হাতে করা। ভিডিওটি তোমরা পুরোটা দেখতে থাকো, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। চুল কোঁকড়া করার জন্য আমি স্নান করে চলে এসেছি, কারণ ভেজা চুলে কোঁকড়াটা বেশ ভালো হয়, ভালো শেপে থাকে। আর চুল কোঁকড়া করার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা রাবার, কারণ বেলুনি করব চুলে। বেলুনি করে আমি আজকে কোঁকড়া চুল করে দেখাবো তোমাদের। তো আমি প্রথমে অল্প চুল নিয়ে বেলুনি করব, কারণ কোঁকড়া করতে গেলে চুলটা অল্প নিয়ে বেলুনি করতে হবে, তাহলে বেশি ভালো হবে। আর বেলুনিটা টাইট করে করার চেষ্টা করবে, কারণ যতটা তুমি টাইট করতে পারবে ততটাই কার্লিটা বেশ ভালো হবে। তাই চেষ্টা করবে যাতে টাইট করে বাঁধা। দেখো বেলুনিটা এইভাবে বেঁধে নেবে, আর পুরো বেলুনিটা করা হয়ে গেলে রাবার দিয়ে টাইট করে বেঁধে নেবে যাতে লুজ না হয়ে যায়। এইভাবে পুরো চুলটাকে আমি বেলুনি করে নেব। বেলুনি করা হয়ে গেলে আমি এটাকে ঘন্টা দুয়েক মতন রেখে দেবো, কারণ ঘন্টা দুয়েক রাখলে পরে চুলটা একটা শেপে আসে। তোমরা চাইলে তার থেকে বেশিও রাখতে পারো, যতটাই লং টাইম রাখতে পারবে কোঁকড়া চুলটা ততটাই ভালো হবে আর অনেকক্ষণ থাকবে। দেখো এদিকটা আমার বেলুনি করা হয়ে গিয়েছে, খুব টাইট করে বেলুনিটা করেছি, দেখে বুঝতেই পারছো কতটা টাইট হয়েছে। সেম একইভাবে এই দিকটাও করে নেব আমি। তো ফাইনালি আমার পুরো চুলটা বেলুনি করা হয়ে গিয়েছে, দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা টাইট করে আমি বেঁধেছি। যতটাই টাইট করব ততটাই কোঁকড়াটা বেশি ভালো হবে। এবার আমি ঘন্টা দুয়েক এটাকে এইভাবেই রেখে দেবো। তো দু ঘন্টা পর আমি তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা দেখো চুলটা কেমন কোঁকড়া হয়েছে, দেখেই বুঝতে পারছো খুব সুন্দর কোঁকড়াটা হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে আমি এটা হাতে করেছি। তো তোমরা এইভাবে করে দেখো, তবে আর কোনো ভয় থাকলো না আমাদের চুল কোঁকড়া করার জন্য। এই হেয়ারস্টাইলটা যে কোনো অনুষ্ঠানে যে কোনো ড্রেসের সাথেই করে যেতে পারো, ভালো লাগবে। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর কোন ড্রেসের সাথে এই হেয়ারস্টাইলটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে।